আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদমান হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি লাইভ ব্লগ। তো বেসিক্যালি আজকের ব্লগে কি হতে চলেছে সেটা আমি আগেই বলে দেই, জানি না আসলে জানি না, তো যেহেতু আগেই বলে দেই সব ব্লগে। আর আজকে এই ব্লগে কি হতে চলেছে আমি নিজে জানি না, কারণ আমার কোনো কন্টেন্ট নাই। আমি সারাদিন যা করব না করব সেগুলোর উপর বেসিক্যালি আজকের ব্লগটা। তো আজকে শুক্রবার, এখন বাজে 12:27, আমি ঘুম থেকে উঠলাম। আর এত দেরি করে ঘুম থেকে ওঠার রিজনটা হলো আমার বাসায় কেউ নেই, আর কালকে রাতে লেট করে ঘুমাইছি, একটা মুভি দেখতেছিলাম, তো মুভিটা দেখতে দেখতে লেট হয়ে গেছে। আর বাসায় যেহেতু কেউ নেই তাহলে তো বুঝতেই পারেন, তো বাধা দেওয়ারও কেউ নেই, ঘুমাতে বলার জন্যও কেউ নেই, সো একটু লেট হয়ে গেছে। আর এখন যেহেতু আজকে শুক্রবার আজান দিয়ে দিছে তো ফ্রেশ হব। আর ব্রেকফাস্ট যেহেতু করি না তো এসেই তারপর একসাথে ব্রেকফাস্ট আর লাঞ্চ করব। আর এখন একটু যাব, কাপড় ধুইতে হবে ওয়াশরুমে, আর ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়ে তারপর সবার সাথে কথা হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। সো লেটস গো। 2 hours later. অলরাইট গাইস, তো কাহিনী যেটা হয়েছে, এখন বাজে 2টার মতো আর আমি বাসায় আসলাম নামাজ পড়ে। সকালে যেহেতু ব্রেকফাস্ট করি না আর এখন যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে প্রায়, তো 2টা একসাথেই করব। আর আমাকে তোমাকে কিছু রান্না করতে হবে না কিংবা কোনো কিছু অর্ডার করতে হবে না, কারণ আমার সব রান্না করে গেছে, আমি জাস্ট গরম করলাম, এখন খাবো। সো অনেক খিদা লাগছে, পরে বিকালে যদি কিছু করি, যদি কোনো প্ল্যান থাকে তো অবশ্যই ব্লগে দেখাবো। আর ব্রেকফাস্ট লাঞ্চ যেটাই করি এখন, তো সেটার পরে নিউজ দেখবো, নিউজ দেখার পরে একটা মুভি, মুভি দেখার পরে একটু ঘুমাবো। তো বিকালে একটা প্ল্যান আছে, দেখি কি করা যায়। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি অনেক ইন্টারেস্টিং হবে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ঘুমানোর একটু ট্রাই করছিলাম, এখন বাজে 3:45 মতো, বাট ঘুম ভেঙে গেছে। কারণ আপনারা যারা জানেন 2020 সালে এখন ঘুমানোটা কতটা টাফ, কারণ যদি ফোন আর ওয়াইফাই থাকে তাহলে তো কথাই নেই, আর যদি আপনি রবি, গ্রামীণ, বাংলা লিঙ্ক যে কোনো 3টার একটা সিম ইউজ করেন বাংলাদেশের অপারেটররা তো আপনার জানেন যে একটু পরপর এই অফার সেই অফার, তো সেই অফারগুলো দিতে দিতে আমার ফোনটা আমি সাইলেন্ট করতে ভুলে গেছিলাম, তো সেই একটা অফার মারছে আর আমার ফোনের সাউন্ডে ঘুম ভেঙে গেছে। তো তারপর আর ঘুমাই নাই, ফোন স্ক্রল করতে করতে একটা বার্গারের রেসিপি সামনে আসে আর ওইটা দেখে অ্যাজ অলওয়েজ আমার খিদা লাগিয়ে গেছে। আর এখন যেহেতু বাইরে বের হতে পারছি না, তো বাসায় যেহেতু কেউ নেই, তো খালি মাথা, অলস মাথা শয়তানের কারখানা, তো চিন্তা করছি একটা কিছু বানানো দরকার, খোদা লেগে গেছে। তো এখন একটা বার্গার বানাবো আর আপনাদেরকেও দেখাবো যে রেসিপিটা কেমনে বানাই। অ্যাজ ইউজুয়াল আমি যে বার্গারের রেসিপিগুলো হয় বাংলাদেশে সেগুলোকে ফলো করি না, আমি আমার নিজের মতো কী কী খাইতে ভালো লাগে, কী কী অ্যাড করলে ভালো লাগবে সেগুলো দিয়েই আর কি বানাই। তো চলুন, আশা করি এক্সপিরিয়েন্সটা ভালো লাগবে, যে কী কী অ্যাড করছি, কী কী না অ্যাড করছি। আর মাঝখানে তো নষ্ট হওয়ার মতো প্রবণতা অনেক সময় থাকে, কারণ আমি অনেক সময় দেখা গেছে আম্মুকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যায় নিজের রান্না দেখে। তো চলুন, আজকে কী হয় আমি জানি না, দেখা যাক। সো গাইস, এসে পড়লাম কিচেনে, আর এখানে আমি আজকে বিফ বার্গার যেহেতু বানাচ্ছি, তো বিফ দিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম, তারপর সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, আর এটাতে সামান্য আমি বিট লবণ অ্যাড করে এটা রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে আমি বিফের যে বার্গারের যে প্যাটিটা হয় সেটা বানাবো আগে। তো এখানে বিফ দিয়ে দিলাম, তারপর এটাতে অ্যাড করব চামিচ করে রাখছি জানি না, তো সামান্য পেঁয়াজ বাটা, এটা মেবি রসুন, আর এটা মেবি আদা, যদি অনেকক্ষণ ধরে নামিয়ে রাখছিলাম তো পানি ছেড়ে দিছে, তো এগুলোই। আর এখন অ্যাড করব আমি একটা আলুকে আর কি বয়েল করে রাখছিলাম, কারণ এটাকে একটু ক্রিস্পি ফ্লেভার দেওয়ার জন্য, তো সেটা অ্যাড করলাম। আর এখানে পেঁয়াজ কেটে রাখছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ কেটে রাখছিলাম, আর যেহেতু আমি ঝালের গুঁড়া অ্যাড করছি তো কাঁচামরিচ এখানে বেশি দিচ্ছি না, তো এখন দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া।
আমার হাত খুব সফট, তাই বেশিক্ষণ মরিচের গুঁড়া হাতে নিলে, ঝালের গুঁড়া হাতে নিলে জ্বালা করে। আর এখন অ্যাড করছি এটা মেবি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া ভাজা, তারপর আবার অনেকেই বলে যে এটা আস্ত জিরার গুঁড়া, তো জানি না। আর এটা হলো সল্ট, লবণ। সো এখন অ্যাড করবো ডিম। এটা ভাঙতে দিয়ে আমার যে এত সমস্যা হয়, এত সমস্যা ফেস করি। সো এখন এটাকে অ্যাড করব। সবগুলোকে ভালোভাবে মিক্সড করে অ্যাড করছি। এর আগে বানাইতে গিয়ে কয়েকবার পুড়ে ফেলছিলাম। এর আগের বার যখন বানাইতে গেছি তখন তিনটা বানাইছিলাম, লাস্টের দুইটা যেটা ছিল সেটা পুড়ে পুড়ে গেছে, কারণ আমি চুলার হিট বেশি দিয়ে ফেলি সবসময়। আর আজকে আমি তিনটা পেটি বানাচ্ছি, কারণ আমার ছোট ভাই খাবে একটা, আমি খাবো দুইটা, কারণ ও বেশি বার্গার খাইতে পারে না। এখন আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সো এগুলো ভালোভাবে মিশিয়ে নিই। সো এগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব, তারপর সবার সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমি বার্গারের প্যাটিগুলো প্রায় এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন বের করলাম। আর আমি লাস্টে অ্যাড করেছিলাম সয়া সস আর টমেটো কেচাপ। তো এখন এগুলোকে ভাজবো, তারপর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমার বার্গার রেডি, আর এর ভিতরের প্যাটিগুলো অনেক ক্রিস্পি হয়েছে, আর এটার শেপগুলোও ভালো হয়েছে অনেক। এই যে, তো এটার সাথে আমি হোয়াইট সস, টমেটো কেচাপ সব কিছু অ্যাড করে নিয়েছি, আর সাথে আছে কোক। তো এখন এগুলো খাবো। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর খেয়ে সবাইকে একটা গান শোনাচ্ছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। এতটা এক্সপেক্ট করি নাই, এখন খেয়ে দেখি কেমন। তো আমি প্রথম বাইটটা দেই, বিসমিল্লা। মোটামুটি খাওয়া চলে আর কি, খাওয়া যায়। তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজনি, অপেক্ষা সুদূর বর্ষণের, মাতাল হাওয়া বইছে দূরে, পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজনি, অপেক্ষা সুদূর বর্ষণের, মাতাল হাওয়া বইছে দূরে, পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। সাদা রঙের স্বপ্ন গুলো দিল না কসুটি, তাই তো আমি বসে কাস ফুলেদের সাথে, আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া। তুমি চাইলে জোছনা শপিং করো এক রাতে, আকাশটা ঘিরে প্রার্থনা, চাকটা বলবে হেসে, জোছনা এলো শেষে,
জানিও তোমার অভ্যর্থনা। তুমি চাইলে জোছনা স্বপ্নের ঘনা এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা। চারটা বলবে হেসে জোছনা এলো শেষে, জানিও তোমার অভ্যর্থনা। সাদা রঙের স্বপ্ন গুলো তিরুনি, তাই তো আমি বসে ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুল গুলো সব ছন্ন ছাড়া ছন্ন ছাড়া।